দক্ষিণ দিনাজপুর জেলায় আবারও বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের সমর্থকদের ব্যাপকভাবে তৃণমূলে যোগদান। গতকাল সন্ধ্যায় বালুরঘাট শহরের জেলা কার্যালয়ে জেলা তৃণমূলের সভাপতি উজ্জ্বল বসাকের উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বালুরঘাট ব্লকের বোয়ালদার পঞ্চায়েত সমিতির থেকে বিজেপি থেকে নির্বাচিত শিদুল কিষ্কু জানান, তিনি তৃণমূলের উন্নয়নে অনুপ্রাণিত এবং এই দলকে ভালোবেসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এলাকার উন্নয়নের কাজ করবার জন্য। যদিও জেলা বিজেপি তরফে জেলা সম্পাদক বাপি সরকারের দাবি, তাদের দল থেকে কেউ ছেড়ে যায়নি। যে চারজন নির্বাচিত সদস্য গেছেন তারা নিজ এলাকায় স্থানীয় বিডিওর বদন্যতায় কোনো উন্নয়নমূলক কাজ করতে না পেরে এবং ভয় ভীতিতে ওই দলে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, শুধু এই জেলায় নয়, সারা রাজ্যে শাসক দলের লাগাম ছাড়া সন্ত্রাস কায়েম করে চলেছে তাদের এইসব জিনিস বেশি দিন চলতে পারে না। রাজ্যের মানুষ সব বুঝছেন, তারা আমাদের সাথেই রয়েছেন বলে দাবি জেলার নেতার। বালুরঘাট ব্লকের বোয়ালদার অঞ্চলের সোদপুর গ্রাম সংসদের বিজেপির টিকিটে নির্বাচিত তৃণমূলে যোগ দেওয়া তিন গ্রাম সংসদের মধ্যে একজন গীতাঞ্জলি সরকার বর্মন জানান, তারা এলাকার মানুষের জন্য তেমনভাবে কাজ করতে পারছিলেন না। পাশাপাশি তৃণমূল নেত্রীর উন্নয়নমূলক কাজকে ভালোবেসে এবং তৃণমূলে যোগ দিয়ে সেই উন্নয়নকে নিজের এলাকার মানুষকে পরিষেবা দিতে পারবে, তাই আজ তারা তৃণমূলে যোগদান করেছেন। যার ফলে নিচুতলার কর্মীরাই ক্রমশ হতাশ, সেই হতাশ থেকেই ক্রমশই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে উন্নয়নমুখী জনকল্যাণমূলক রাজ্য সরকারের কাজের সাথে নিজেদের এলাকার উন্নয়ন যোগে সামিল হতে তৃণমূলে যোগদান করছে। তার প্রকৃষ্ট উদাহরণ গতকাল সন্ধ্যায় বালুরঘাটে দল বদলের অনুষ্ঠানে ব্লক অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে প্রায় 750 জন তৃণমূলে যোগদান করেছে। তার মধ্যে বিজেপির প্রায় 700 জন কর্মী সমর্থকরা বলে জানিয়েছেন। এর মধ্যে আবার গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের থেকে নির্বাচিত তিন সদস্য এবং পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে দিচ্ছে বিজেপির দিশাহীন রাজনীতি। তারা কতটা হতাশ! খোদ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজস্ব এলাকায় যদি তার দলে এমন ভঙ্গন হয়, তবে সহজেই অনুমেয় এই দলের নেতৃত্বের প্রতি কর্মী সমর্থকরা হতাশ। গত ভোটে কংগ্রেস সিপিএম রাজ্যে শূন্য হয়ে যাওয়ায় সেই দল ছেড়ে তৃণমূলে যোগদান রাজ্যের চারিদিকে এমনিতেই চলছিল। অপরদিকে রাজ্যের অপর বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপিতে চলছে মুষুল পর্ব। নেতৃত্বের মধ্যে নিত্য কাজিয়া ছাড়াও দিশাহীন রাজনীতি তাদের কর্মী সমর্থকদের ক্রমশই সেই দল প্রতি নিরাশ করে চলেছে। তার উপর গোদের উপর বিস্ফোরণের মতো বিজেপির বিধায়কদের তৃণমূলে যোগদানের হিড়ি, আরো অনেক বিধায়কও নাকি শাসক দলের দিকে পা বাড়িয়েছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন, কোন দল থেকে ছিলেন, তৃণমূলে কেন এলেন? আমি বোয়ালদা গ্রাম পঞ্চায়েতে সোদপুর সংসদে সদস্য, তো কাজ করতে পারছিলাম না, আমি নিজের স্বইচ্ছায় এসেছি। কোন দল থেকে প্রার্থী ছিলেন? কোন বিজেপি। তৃণমূলে কেন এলেন? দলকে ভালোবাসি, অনেকদিন থেকেই দিদির সঙ্গে ইয়ে করি, মানে দলটাকে ভালোবাসি, আসতে চাই, কিন্তু সেরকম সুযোগ হচ্ছিল না, আর জনগণের তো কাজ করতেই পারছি না। কেন করতে পারছেন না? কেন করতে পারছি না? দিদির সঙ্গে এসে যদি করতে পারি, সেই জন্যই আমি তৃণমূলকে ভালোবাসি, ভালোবাসতে চাই, দলকে সমর্থন করি, থাকতে চাই। আপনার সঙ্গে আর পঞ্চায়েতে কতজন সদস্য এসেছেন? আমরা তো তিনজন একসঙ্গে এসেছি, একই পঞ্চায়েত। হ্যাঁ, একই পঞ্চায়েত। আর শিদুলদা আমাদের আছে, ও তো পঞ্চায়েত সমিতির মেম্বার। শিদুলদা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, অথবা আমি ওর কথা বলতে পারবো না, দাদার কথা, কিন্তু আমরা তিনজন একসঙ্গে এসেছি। কি নাম আপনার? আমার গীতাঞ্জলি সরকার বর্মণ। গীতাঞ্জলি সরকার বর্মণ, আপনি তো জনপ্রতিনিধি ছিলেন, হঠাৎ তৃণমূলে যোগদান করার কারণ কি? ভালো লেগেছে ভাই। বিজেপিতে কি সমস্যা ছিল? সমস্যা ছিল ওটা ব্যক্তিগতভাবে, সেটাকে আমি বলছি না। আমার মমতা ব্যানার্জিকে যে নেতৃত্ব ভালো লেগেছে, তাই আমি বলতে পারি। কোথাও কি কাজ করতে অসুবিধা হচ্ছিল এরকম? হ্যাঁ। এখন কি মনে করছেন, কাজ করতে সুবিধা হবে? কাজ করতে সুবিধা হবে। আপনি কোন পঞ্চায়েত সমিতির সদস্য? কোন পঞ্চায়েত সমিতির সদস্য? কতজন এসছেন আপনারা একসঙ্গে? আপনার নাম? শিদুল। শিদুল।
আজকে তৃণমূল জেলা কার্যালয়ে আমরা দেখলাম প্রায় 150টি পরিবার যোগদান করলেন, যেখানে আমরা দেখছি যে গ্রাম পঞ্চায়েতের 3 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 1 জন সদস্য সহ বিজেপির নানা বুথ কমিটির যারা সভাপতি আছে, এমন প্রায় 100টিরও বেশি পরিবার যোগদান করলো বলে হচ্ছে দাবি তৃণমূলের। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপির কেউ যোগদান করেনি, কোনো কর্মী সমর্থক যোগদান করেনি। পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছে তাদেরকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উন্নয়নের যে কাজ সেই কাজ থেকে দীর্ঘদিন বঞ্চিত করছে। আর এটা সম্পূর্ণরূপে বালুরঘাটের বিডিওর সঙ্গে যুক্ত। বালুরঘাটের বিডিও নিজে এটাকে অতি সক্রিয় হয়ে যাতে কাজ না করতে পারে আর বাধ্য হয়ে যাতে তারা তৃণমূলে যোগদান করে আর সে ব্যবস্থা করছে। তাই মানুষের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে তারা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য হচ্ছে তৃণমূলে ঝান্ডা ধরতে। তারা মন প্রাণে কেউ বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে যায়নি। এই অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি কী তাহলে মনে করছেন দক্ষিণ দিনাজপুরে? দেখুন, দক্ষিণ দিনাজপুর নয়, গোটা পশ্চিমবাংলায় তারা একটা সন্ত্রাস ভয়ের বাতাবরণ তৈরি করতে চেষ্টা করছে। এই জিনিস বেশি দিন চলবে না, মানুষ সঠিক জিনিস বুঝতে পারছে। প্রতিনিয়ত বিভিন্ন দুর্নীতি প্রতিনিয়ত আবার মানুষের সামনে উঠে আসতে শুরু করেছে। আমরা দেখেছি সেই স্কুল ছাত্রদের পার মাথা পিছু 300 গ্রাম চাল দিয়েছিল কেন্দ্রীয় সরকার, আর 2 কিলো দিয়েছে, 1 কিলো খেয়ে ফেলেছে। আজকে আমরা এসএসসির নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি সরকারে যখন উঠে আসছে তখন তারা মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করে আর রাজনীতি করার চেষ্টা করছে। এই রাজনীতি বেশি দিন টিকবে না, মানুষ বিজেপির পক্ষেই থাকবে আবার।